হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি গাইনোকোলজি অব অফ নার্সিংয়ের বা অভিজিগও তোমরা বলতে পারো তো লেট স্টার্ট তো প্রথমেই আমরা আসছি ইন্ডাকশান অব লেবার এবার এই ইন্ডাকশান অফ লেবারের ইন্ডিকেশনটা কী আমরা কখন আমরা এই ইন্ডাকশান অফ অব লেবারটা করবো এবং এই ইন্ডাকশান অফ লেবারটা কী তার আগে আমরা জানবো যে লেবারটা কী আমাদের কথা আজকে মূল টপিক হচ্ছে ইন্ডাকশান অফ লেবার এবং এই ইন্ডাকশান অফ লেবারটা কখন আমরা স্টার্ট করব কখন আমরা প্রয়োগ করব একটা প্রেগনেন্ট ওমেনের উপরে বোঝা গেছে তো এবারে আমরা প্রথম বলছি যে লেবারটা কি। লেবার ইজ এ সিরিজ অফ কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ কন্ট্রাকশান অফ ইউটেরাস দ্যাট হেল্পস দ্য সারভিক্স ডায়ালেশন মানে লেবারটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা প্রসেস একটা সিরিজ কার কার সিরিজ এটা হচ্ছে সার্ভিক্স ডায়ালেশনের সিরিজ মানে সার্ভিক্সটা প্রশস্ত করার এবং ওই জরায়ুটা ক্ষয় করার একটা সিরিজ এটা হচ্ছে লেবার এবারে ইন্ডাকশান অফ লেবারটা কি না লেবারের সময় হয়ে এসেছে মানে ডেলিভারির সময় হয়ে এসেছে কিন্তু প্রেগনেন্ট ওমেনের সে পরিমাণ ট্রু লেবার পেন স্টার্ট হচ্ছে না লেবার পেন স্টার্ট করানো হয় কৃত্রিমভাবে তখন তাকে বলছে ইন্ডাকশান অফ লেবার কৃত্রিমভাবে লেবার পেন স্টার্ট করানোর প্রক্রিয়াটাকে বলছে ইন্ডাকশন অফ লেবার বাট ইন্ডাকশান এ আর্টিফিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে পেন স্টার্ট করানো হয় এবং এরপরে লেবারের প্রসেসটা স্টার্ট করা হয় মানে প্রথম ইন্ডাকশন অব লেবার মানে আর্টিফিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে মাদারের পেনটা স্টার্ট করানো হয় পেন স্টার্ট করানোর পরেই তো লেবারের প্রসেসটা চালু করবে নাকি নাকি লেবারের প্রসেসটা তার আগেই চালু করে দেবে আগে পেনটা স্টার্ট করবে তারপরে লেবারের প্রসেসটা চালু করানো হবে এরপরে যেটা মূল বক্তব্য যেটা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ইন্ডিকেশন অফ লেবার মানে কি কি পরিস্থিতিতে এই ইন্ডাকশান অফ লেবার এই যে প্রক্রিয়াটা এটা আমরা চালু করব এটা আমরা স্টার্ট করব এটা কোন সময় তাকে বলছে ইন্ডিকেশন অফ ইন্ডাকশান অব লেবার ঠিক আছে তো ফার্স্ট পয়েন্টে আমরা আসি ফার্স্ট পয়েন্ট হচ্ছে পোস্ট ম্যাচিউরিটি পোস্ট ম্যাচিউরিটি মানে নাইন মান্থ সেভেন ডেজ বা বিয়াল্লিশ সপ্তাহর মধ্যে যদি লেবার পেনটা না ওঠে প্রপারভাবে তখন এই ইন্ডাকশান প্রসেসটা স্টার্ট করাতে হয় এবং ওটা তো দেখো পোস্ট ম্যাচরিটি মানে কি ম্যাচিওর হয়ে গেছে তারপরেও লেবারের পেনটা স্টার্ট হচ্ছে না তার মানে নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে তখন তাকে আমরা কি বলবো পোস্ট ম্যাচুরিটি বলবো তো পোস্ট ম্যাচুরিটি হয়ে গেলে তখন তা কিন্তু এই ইন্ডাকশান প্রসেসটা স্টার্ট করতে হবে বুঝাতে পেরেছি এরপর সেকেন্ড আসছে হাইপার ডিসঅর্ডার মানে এমন কোনো প্রেগনেন্ট ওম্যান যার আগে থেকে হাইপার আছে প্রকলেন্সিয়া আছে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সিজারিয়ান সেকশান বলো বা আগে থেকে এই ইন্ডাকশান প্রসেসের মাধ্যমে যদি লেবারটা স্টার্ট না করে ডেলিভারি না করা হয় তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে মায়ের ক্ষতি হতে পারে তো এটা থার্টি সেভেন উইক্স হয়ে যায় তখন কোনো মানে থার্টি সেভেন উইক্স এটা হয়ে যাবে কিন্তু ওটা টুইন ফর্টি টু উইক্স হবে না মানে থার্টি সেভেন উইক্স এবং ফর্টি টু উইক্সের মধ্যে কিন্তু এই জিনিসটা করা হয় থার্টি টুর আগে করা হবে না ফর্টি টুর আর হয়ে যাওয়ার পরে সেটা করলে সেটা তোমার পোস্ট ম্র্যাচুয়েটের মধ্যে চলে আসবে কিন্তু এই হাইপারটেনসিভ ডিস অর্ডারটা যদি ধরা পড়ে আগে থেকে যদি ইকলেমিসিয়া ধরা পড়ে কোনোভাবে আগে থেকে তাহলে তখন থার্টি টু উইক্সের পরে এই লেবারটা মানে এই ইন্ডিকেশন অব লেবার এই প্রসেসটা স্টার্ট করা হয় বোঝাতে পারলাম এই লেবারটা কি করে স্টার্ট করা হয় না বাইরে থেকে মেডিসিনের মাধ্যমে সেটা মুখ দিয়ে খাইয়ে হতে পারে সেটা ইনজেক্ট ইনজেকশানের মাধ্যমে ইনজেক্ট করে হতে পারে সেটা তো পরের কথা সেটা আমরা পরের ডিটেলসে আসবো কিন্তু এখন আমরা জানবো যে কেন আমরা এই ইন্ডাকশান অব লেবারটা এই প্রসেসটা আমরা স্টার্ট করব এই প্রসেসটা আমরা করবো তো এবার থার্ড পয়েন্ট আসছে অ্যান্টিপারটাম হেমারেজ প্রসব প্রক্রিয়া কমপ্লিট হওয়ার আগেই যদি ভ্যাজাইনা থেকে ব্লিডিং স্টার্ট হয় তবে কি অ্যান্টিপার্টাম হেমারেজ বলছে ভ্যাজাইনাল ব্লিডিংটা তো ডেলিভারি হওয়ার পরেই হয় না ইন জেনারেলি কিন্তু সেটা যদি আগে থেকে ভেতরে কোনোভাবে হেমারেজ হয়ে যায় যদি আগে থেকে ব্লিডিং স্টার্ট হয় তাকে তাহলে আমরা বলি অ্যান্টিপারটাম হেমারেজ এবার অ্যান্টিপার্টাম হেমারেজ হলে তখন কিন্তু ইন্ডাকশন লেবার স্টার্ট করতে হবে ঠিক আছে এরপর আমরা আসছি ইন্ট্রা ইউটেরিন ফিটাল ডেথ গর্ভাশয়ে কোনো কারণে বেবির যদি ডেথ হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাকশান লেবার করানো হয় অনেক সময় মা জানতেই পায় না যে তার বেবি মৃত্যু হয়েছে মাকে জানানোই হয় না অন্য কোনো কথা বলে ঘুরিয়ে দেওয়া হয় অন্য কিছু বলা হয় যদিও সেটা পরিবারের সমস্ত ডিসিশানের উপর নির্ভর করে ডক্টররা নিজে থেকে এরকম কোনো ডিসিশান নেন না তো মোদ্দা কথা হচ্ছে ইন্টা ইউটেরিন ফিটাল ডেথ হলে ইন্ডাকশান অফ লেবার করাতে হবে ইন্টা ইউটেরিন ফিটাল ডেথ মানে ইউটেন ইউটারেশনের মধ্যে যদি ফিটালের ডেথ হয়ে যায় বেবি যদি ডেথ হয়ে যায় তাহলে কিন্তু কৃত্রিমভাবে লেবার পেন স্টার্ট করিয়ে সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করানো হয় একে আমরা বলছি ইন্টা ইউটেরিন ফিটাল ডেথ বোঝা গেছে আশা করি তারপর আসছে প্রি ম্যাচিওর রাপচার রাপচারর মেমব্রেন মানে অ্যামনিয়েটিক ফ্লুইড কোনোভাবে যদি রাপচার হয়ে যায় কোনোভাবে ফুটো হয়ে গেছে কোনোভাবে লিকেজ হয়ে গেছে কোনোভাবে আঘাত হয়েছে ওই অ্যামনিওটিক ফ্লুইড বাইরে বেরিয়ে আসছে কোনোভাবে অ্যামনিওটিক ফ্লুইডের কোনো গড়বড় দেখা দিলে তখন কি হয় এমার্জেন্সি কেস হয়ে যায় আর সেই এমার্জেন্সি কেসে কীভাবে ডেলিভারি করবে বাচ্চা তখন বাচ্চা ডেলিভারি না করলে বাচ্চা তো মারা যাবে তখন মায়েরও ক্ষতি হবে বাচ্চারও ক্ষতি হবে পুরো ফ্যামিলি হ্যারাসমেন্ট হবে সো তখন কিন্তু আমরা এই ইন্ডাকশান অফ লেবারের প্রসেসটা স্টার্ট করতে পারি বোঝা গেছে তাহলে যদি আগে থেকে অ্যামনিওটিক ফ্লুইডের কোনো কিছু প্রবলেম দেখা যায় যদি এমার্জেন্সি কেসে তখন এই ইন্ডাকশান অফ লেবারটা প্রয়োগ করা হয় এরপর আসছে ফিটাল রিলেটেড কনজিনেন্টাল ডিফেক্ট দেখো এখানে আগে থেকেই বলে দিচ্ছে যে কনজিনেন্টাল ডিফেক্ট মানে জন্মগত যদি কোনো ডিফেক্ট থাকে কার ফিটালের ফিটাল রিলেটেড বোঝা গেছে যদি কোনো বাচ্চার জন্মগত প্রবলেম থাকে এবং সেটা যদি আগে থেকে জানা যায় আগে থেকে যদি আইডেন্টিফাই করা যায় বিভিন্ন রকম ডায়াগনোসিসের মাধ্যমে তাহলে এটাকে কিন্তু আগে থেকে ডেলিভারি করা মানে সময়ের আগে পেন হোক বা না হোক কৃত্রিমভাবে পেন ফিল করিয়ে মাকে ওটা লেবারটা করানো হয় বোঝা গেছে যদি বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে না হয় ব্রেনের মধ্যে কোনো ডিফেক্ট হয়েছে কিডনির মধ্যে কোনো ডিফেক্ট হয়েছে হার্টের মধ্যে কোনো ডিফেক্ট হয়েছে এটা যদি আগে থেকে ডায়াগনোসিস করা যায় তাহলে ওই ইন্ডাকশান অব লেবার প্রসেসটা চালু করে মায়ের পেইনটা স্টার্ট করানো হয় তারপরে লেবার যে মেন প্রসেস সেটা স্টার্ট করা হয় বোঝাতে পেরেছি এরপর আসছে পলিহাইড্রোমিনাস পলিহাইড্রোমিনাস মানে অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা বেড়ে যাবে কত বেড়ে যাবে না টোয়েন্টি ফাইভ সিমিট বেশি যখন অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা হবে বা তার বেশি হবে কার মধ্যে ফিটালের মধ্যে ফিটালের মধ্যে নিশ্চয়ই অ্যামনিওটিক ফ্লুইড থাকে এটা আমরা সবাই জানি তো অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যখন বেড়ে যাবে তখন তাকে আমরা বলছি পলিহাইড্রোমিনাস এবং অলিগোহাইড্রোমিনাস কি না যখন অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কমে যাবে তখন তাকে বলছি আমরা অলিগোহাইড্রোমিনাস দুটোই হচ্ছে খুবই সিরিয়াস কন্ডিশন কারণ দুটো ক্ষেত্রেই মায়ের যেরকম ক্ষতি হতে পারে বেবিরও যেরকম ক্ষতি হতে পারে তাই জন্য যাতে দুজনকে সেফ রাখা যায় সেফ ডেলিভারি করা যায় তখন এই ইন্ডাকশান অফ লেবারের প্রসেসটা স্টার্ট করানো হয় বোঝাতে পেরেছি এরপর আসছে এজ ফ্যাক্টর এজ একটা অনেক ভাইটাল ফ্যাক্টর আগেকার দিনে বা এখনও অনেক আছে খুবই বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় কেন না বাড়িতে খাওয়ানোর জায়গা নেই রাখার জায়গা নেই মানে অনেক খাওয়ানোর পয়সা নেই অনেকে ভাবে যে স্বামীর ঘরে গেলে খেতে পাবে থাকতে পারবে আমার ঘরে মেয়েকে রাখার জায়গা নেই অনেকগুলো ছেলে মেয়ে এরকম আগেকার দিনেও আছে এবং এখনও অনেক আছে তো অনেক চার পাঁচটা একসঙ্গে মেয়ে হয়ে গেছে ছেলে নেবে এই আশা করে তারপরে হয়তো ছেলে হয়েছে বা অনেকে ছেলে হয়নি যাই হোক সেটা আলাদা ম্যাটার তো এরকম অনেক গরিব পরিবারের ক্ষেত্রে কী হয় ওদের ইনটেনশন এরকমই থাকে আমি নিজে দেখেছি তো খুব অল্প বয়সে মেয়ে বিয়ে দিয়ে দেয় সেটা কিন্তু প্রচুর রিক্সই হয়ে যায় কার জন্য মায়ের জন্য এবং বেবির জন্য যদি কেউ পঁয়ত্রিশ বছর বয়সের বেশি মানে পঁয়ত্রিশ বছর বয়সের পরে যদি বেবি নেয় সেটাও যেরকম অনেক ক্ষতিকর সেটা বেবির ক্ষেত্রে তেমনি যদি কেউ আঠেরো বছর বা তার নিচে যদি বেবি নেয় তাহলে সেটাও কিন্তু অনেক ক্ষতিকর এটা হচ্ছে এজিং ফ্যাক্টর তখন এমার্জেন্সি কেস হয়ে যায় বেবির কোনো ডিফেক্ট হতে হতে পারে মায়ের কোনো সমস্যা হতে পারে তখন কিন্তু এই ইন্ডাকশান অব লেবারের প্রসেসটা স্টার্ট করা হয় মানে কৃত্রিমভাবে মাকে পেন ফিল করানো হয় লেবারের জন্য প্রস্তুত করানো হয় ডেবার ডেলিভারির জন্য প্রস্তুত করানো হয় বোঝাতে পেরেছি এরপর আসছে প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা প্রিভিয়া মানে কি না যখন প্লাসেন্টা ফিটালের লোয়ার পোলে সিচুয়েটেড থাকবে মানে যখন সময়ের আগে প্লাসেন্টটা কী হবে মানে ফিটালটা প্লাসেন্টার লোয়ার পোলে সিচুয়েটেড হবে এটা কিন্তু নর্মাল নয় মানে টাইমের আগে এটা কিন্তু হয়ে যায় তখন তাকে বলছে প্লাসেন্টা প্রিভিয়া সো প্লাসেন্টা ফিটালের লোয়ার পোলে সিচুয়েটেড থাকলে কী হবে না অ্যান্টিপার্টাম হেমারেজ হওয়ার চান্স থেকে যায় অ্যান্টিপার্টাম হেমারেজ যাতে না হয় সেই চান্সটাকে কমানোর জন্য এই ইন্ডাকশন অব লেবার কিন্তু করিয়ে নেওয়া হয় মানে দেখলো যে প্যাসেন্টটা প্রিভিয়া তো হয়েছে তো এর ফলে অ্যান্টিবায়োটাম হেমারেজ হওয়ার চান্সটা অনেক বেশি তো এই অ্যান্টিবায়োটাম হেমারেজের চান্সটা কমানোর জন্য এখানে কিন্তু ইন্ডাকশান লেবারটা করিয়ে নেওয়া হয় বোঝাতে পেরেছি আশা করি এরপর আসছে প্রিভিয়াস হিস্টোরি মানে কোনো মা এটা যদি সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইম প্রেগন্যান্সির যে কো হবে তার আগে ফার্স্ট টাইমে যদি ওর এই ইন্ডাকশন লেবারের কোনো হিস্ট্রি থেকে থাকে মানে প্রথম কোনো মা তার বেবি জন্ম দিয়েছে ইন্ডাকশান লেবারের মাধ্যমে তখন কিন্তু একটা ভেরি ভেরি চান্স থেকে চান্স থেকে যায় যে সেকেন্ড টাইম সে এই ইন্ডাকশান লেবারের মাধ্যমে ডেলিভারি করাবে তো এটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট যে প্রিভিয়াস হিস্টোরি কোনো মায়ের যদি প্রিভিয়াস হিস্টোরি থাকে ইন্ডাকশান অফ লেবারের তাহলে কিন্তু সেকেন্ড টাইমের জন্য তার অনেকটা চান্স থেকে যাচ্ছে এই ইন্ডাকশান লেবারের মাধ্যমে ডেলিভারি করানো বুঝাতে পেরেছি এরপর আসছে আর এইচ ইনকমপ্লিটিবল আর ইন কমপ্লিটিবিলিটি মানে আর এইচ ফ্যাক্টরে অ্যাবনরম্যালিটি মানে আমরা পড়েছি আমরা জানিও আমি অন্যান্য ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে ওই মায়ের যদি আর ফ্যাক্টর প্লাস এবং বেবির যদি মাইনাস হয়ে যায় ওরকম সিচুয়েশানে ওই আরএ ইনকমপ্লিটিবিলিটির একটা প্রবলেম সৃষ্টি হয় বোঝাতে পেরেছি তো এটা ডিটেলসে বলবো তো এটা মেন পয়েন্ট হিসেবে আমি এখানে ছোট্টভাবে বলে রাখছি যে আরেজ ফ্যাক্টরের অ্যাবনরম্যালিটির কারণে বেবির ডেথ হওয়ার সম্ভাবনা থাকে মাদারের অনেক প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে তো সেই প্রবলেমটা যাতে ফেস করতে না হয় মাকে এবং তার বেবিকে তার জন্য এই ইন্ডাকশান লেবারটা করিয়ে না হয় এরপর লাস্ট পয়েন্ট আসছে যেটা হচ্ছে ম্যাল প্রেজেন্টেশান ম্যাল প্রেজেন্টেশান মিন্স অ্যাবনরমাল পজিশন অফ ফিটাস ফিটাসেড যদি অ্যাবনরমাল পজিশন আগে থেকে লক্ষ্য করেন ডক্টর তাহলে এক্ষেত্রে ইন্ডাকশন অব লেবারটা কিন্তু করিয়ে নেওয়া হয় আশা করি বোঝাতে পেরেছি মানে যদি পজিশানটা গড়বড় হয় কার সেটা হচ্ছে ফিটাসে তখন কিন্তু ইন্ডাকশন অফ লেবারটা করে নেওয়া হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক তোমরা আবার ভালো করে দেখো এখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন এরপর এই রিলেটেড একটা অনেক ভাইটাল জিনিস আছে সেটা হচ্ছে মেথডস অফ ইন্ডাকশন অফ লেবার সো এটা আমি পরের ভিডিওটা আলোচনা করবো কারণ এই ভিডিওতে মেথড নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা আরও সময় লেগে যাবে তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তোমাদের ভালো নাও লাগতে পারে আর তোমরা কমেন্ট করো তো কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের মেথডটা দরকার কিনা না মেথডটা কতটা ইম্পর্ট্যান্ট আমি দেখি ডিমান্ড অনুযায়ী আমি সেরকম তাড়াতাড়ি করে ভিডিওটা বানানোর চেষ্টা করব। ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ইন্ডাকশন অফ লেবারটা আরেকবার দেখে নিও আরেকবার রিমাইন্ড করে নিও যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানো আমি সকলের কমেন্টের অ্যান্সার দেবো আর আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এফবিতে এবং ইনস্টাতে বাই